আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? অনেক দিন ধরে আপনাকে ঘুরাইতেছি, ভিডিও দিব দিব বলে আর দেওয়া হয় না। এই হচ্ছে আমার একটা নর, মানে অবশিষ্ট সব তো সেল হয়ে গেছে। এই হচ্ছে জানার্দন একটা নর, আমার ঘরের বাচ্চা। আমার ট্যাগ লাগানো আছে রোজ পিজন লফটের, আর মাদিটা রেস্টে আছে। মাদিটা আমি দেখাই, নরের সাথে ছেড়েই আমি দেখাই, তারপরে একসাথে ছেড়ে সব কিছু দেখাই, তারপর চোখগুলো দেখাই। তাহলে এই হচ্ছে মাদি, আর ওই হচ্ছে নর। বুকের বানটা দেখলে বুঝবেন, তাহলে ওর মার সাথে আপনি মিলাইতে পারবেন। আর আমার যত্ন নেওয়া হয় না কবুতরগুলো, এই জন্য কবুতরগুলোর অবস্থা খারাপ। তো আপনি নিয়ে ভালো মন্দ খাওয়ালেই হবে, জাস্ট ভালো মন্দ খাওয়ালেই হবে, এছাড়া আর কোনো ধরনের প্রবলেম নেই। আর দুইটারই পায়ে কিন্তু আমার ট্যাগ লাগানো আছে, রোজ পিজন লফটের ট্যাগ লাগানো আছে। তো এখন চলেন আমি ওদের চোখগুলো দেখাই। মোটামুটি তো আপনি বুঝতে পারছেন, ওদের কোয়ালিটি তো আপনি বুঝতে পারছেন, তাই না? এখন চলেন আমি চোখগুলো দেখাই। এই হচ্ছে আমার জানার্দন পিজেন্স। তাহলে এখন চোখগুলো দেখানোর পালা। আমি একা তো, আমার চোখগুলো দেখাতে কষ্ট হবে, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। তো মাইরা ফেলবো এখন, আমার বুঝতে পারছি। এক হাতে ধুইরা আর এক হাতে তুলতে হবে, অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে মাদিটার চোখ হয়েছেন, মাদিটা পুরো মার মতোই হয়েছে, ঠিক আছে? চোখ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনি সামনের থেকে এসে দেখলে হয়তো আরও ভালো লাগবে। এই হচ্ছে চোখ, চোখের আমি ছবিও তুলে নিব, ঠিক আছে? এখন আমি শুধু দেখার জন্য আপনাকে দিচ্ছি। এই হচ্ছে চোখ, আমি এখন দেখার জন্য দিচ্ছি। আর যখন আপনি আসবেন তখন তো সামনাসামনি দেখবেন, সামনাসামনি দেখলে সবচেয়ে বেশি ভালো হয়। এই চোখটা অনেক মোটা হয়ে আসছে, এই চোখটা আমার বেশি ভালো লাগছে ভাই, যাই বলেন। চোখটা সেই হয়েছে, ওই চোখটার থেকে এই চোখটা বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আমার ট্যাগ লাগানো আছে, ট্যাগুলো পরিষ্কার করে তারপর দেখাইতে হবে, সেটা আমি এখন আমার আর সময় নেই। আর নটটা আমি একটু দেখাবো। নটটা তো অনেক পাগল, পাগলা নর। তো নটটাকে আমি ধরে এখন আমি চোখটা দেখি আপনাকে, তারপর আমার ছুটি। নটটা অনেক গরম, ওর সাথে যে ভাই ছিল, ভাইটা কিন্তু অনেক গরম ছিল। আর ওরে আমি সিঙ্গার টিঙ্গার থেকে ছাড়ছি, আমি আর আমার বড় ভাই মিলা সিঙ্গার টিঙ্গার বহু জায়গা থেকে আমি ছাড়া হয়েছে ওরে। তো নটটার চোখ হচ্ছে এই, নটটার বয়সও বেশি, মাদিটার চাইতে নরের বয়স অনেক বেশি। এই যে নরের চোখ, আর নরের ক্ষমা, আর নরের সাইজ, সাইজ তো দেখলে বুঝবেন কেমন। আমি এক হাত দিয়ে যতটুকু পারছি আপনাদের ভিডিও করে দিচ্ছি। এই হচ্ছে আমার জোড়াটা, ঠিক আছে? একটা জোড়াই আছে, তো ওদেরকে সিঙ্গেল সিঙ্গেল রাখা হয়েছে। আপনার পছন্দ হলে দূর বলবেন আর কি। পাগলা নর একটাই আছে, আর এইটাও জানাতেন থেকে বের হয়েছিল, কিন্তু ওইটা ক্রোসের, এটা এক একে বের হয়েছে, কার সাথে কার ক্রোস হয়েছে জানি না, কিন্তু শেপ টেপ সুন্দর আসছে। এছাড়া মানে এই জোড়াটাই সুন্দর আর কি, আপনাকে দেওয়ার মতো ভালো লাগছে ওই রকম জোড়াই, এছাড়া আর ওই রকম নাই। এটাও জানার্দন পিজেন্স, এটার চোখটাও আমি দেখাই, কিন্তু ওই দুইটাই সবচেয়ে ভালো। এটা নটটা, এটার পায়ের ট্যাগটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি দেখাই দিই ট্যাগটা। এই যে রোজ, আমার নাম্বার দেওয়া আছে লাস্টে 600। যাই হোক, এখন চোখগুলো দেখে আগে, গায়ের গায়ের কালার তো দেখছেন। এই হচ্ছে চোখ, ওরও অনেক উড়াইছি কিন্তু ওর বয়স কম, ওই নটটার বয়স বেশি। ওই নটটা দেখতেও সুন্দর, বয়সে বেশি। আর এই হচ্ছে চোখ। তো এক হাত ভাই আর কতটুকু ভিডিও করবো বলেন, এই আর কি। যাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লাগার কথা, লাগবে অবশ্যই। অনেক দিন ধরে ভিডিও করি না, এক হাত দিয়া যতটুকু পারছি করছি। এই হচ্ছে নর, নরের শেপ টেপ সব কিছু দেখেন, আমি আরেকবার দেখাই দিই নরটা। হচ্ছে নর, এদিকে হচ্ছে নর, ঠিক আছে? এটা নর, এটাও নর, আর এটা হচ্ছে মাদি, একমাত্র মাদি। তো ভাইজান ক্লিয়ার, 5 মিনিটের উপরে ভিডিও হয়েছে, আশা করি আপনি
এতদিন ধরে চাচ্ছেন, আজকে মনে হয় আপনার মন খুশি হবে যে আমি আপনাকে এত বড় একটা ভিডিও দিচ্ছি একদম ডিটেলসে। তো ভাইজান আজকের জন্য এই পর্যন্তই। আর এখানে আরেকটা বাচ্চা আছে, নতুন হয়েছে মনে হয়, নাকি এটা ক্রোজের হয়েছে, আসলে আমি জানি না কখন কোন জায়গায় বাচ্চা হইতেছে, এটা কোনো দেখি না, এখন আর ওরকমভাবে কেয়ার নেওয়া হয় না। তো আসসালামু আলাইকুম, ভিডিওটা আমি আবার ছাড়বো অনলাইনে, এর জন্য সবার ব্যাপারেই বলতেছি, যদি কারো পছন্দ হয় আমাকে জানাবেন।